ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এবং এসএনডি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনক্লুসিভ বিজনেস কনফারেন্স। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে নেদারল্যান্ড ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। I have put together these highly specific yet seemingly disjointed and deeply fragmented pieces of information to indicate the depth and breadth of perceptual words that affect our thoughts and our thought processing mechanism. আগামী বছরের মধ্যেই বাংলাদেশের বেশিরভাগ মানুষকেই টিকা দেওয়া নিশ্চিত করা হবে বলে জানান তিনি। 2022-এর ধরুন মার্চ এপ্রিলের মধ্যে আমরা এর মধ্যে আশা করি যে আমাদের অধিকাংশ লোকেরই আমরা ভ্যাকসিনেশন দিতে পারব। ইতোমধ্যেই প্রায় 2,30,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে 2022 মার্চের মধ্যেই মোট 24 কোটি টিকা বাংলাদেশে আসবে বলেও জানান ডক্টর আব্দুল মোমেন। 2,30,00,000-এর মতো আমরা ভ্যাকসিন দিয়েছি। আমরা 26-27% লোকরে ভ্যাকসিন দিয়েছি। পৃথিবীর প্রায় 135টি দেশে আমাদের দ্বারে কাছে ভ্যাকসিনেশন হয়নি, ওইগুলোরে তারা রেড অ্যালার্ট দেয়নি, আমাদেরও দিয়েছে। ইন্ডিয়াকে তারা রেড অ্যালার্ট করেনি, আমাদের করেছে। তো ইন্ডিয়াতে লোক মারা গেছে বেশি, অসুস্থ হয়েছে বেশি, সে অনুযায়ী আমি কম। আর আমাদের আরেকটি তারা বলছে যে আফ্রিকান ভ্যারিয়েন্ট, আমাদের দেশে আফ্রিকান কোনো ভ্যারিয়েন্ট নাই। আমাদের দরকার হয়তো 26 কোটি হবে, কিন্তু যেহেতু আমরা লোকালি প্রডিউস করব, শুধু আপাতত আমরা 24 কোটিতেই খুশি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।